হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই গেরিনা ভিরিভারে আবারও একটা নতুন ভিডিওতে আমাদের বাঙালি বাবু গেমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে তোমরা ইন্দোনেশিয়া দেশে সার্ভার ওপেন করতে পারবে ফ্রি ফায়ারের মধ্যে। A to Z তোমাদের দেখিয়ে দিব এই ভিডিওতে। আর ইন্দোনেশিয়া দেশে সার্ভার ওপেন করলেই তোমরা দেখতে পাবে নতুন নতুন আপকামিং ইভেন্ট, আর এই ইভেন্টগুলি কিন্তু আমাদের ইন্ডিয়া ও বাংলাদেশ সার্ভারে এসে থাকে। তো এই ইন্দোনেশিয়া দেশে সার্ভার ওপেন করতে চাইলে ভিডিওটা আরও আগে পর্যন্ত অবশ্যই দেখবে, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। তো ইন্দোনেশিয়া দেশে সার্ভার ওপেন করার জন্য কোনো রকম সেটিং তোমাদের করতে হবে না, জাস্ট 2 মিনিটের ট্রিক একটা, যে ট্রিকটা ইউজ করে তোমরা ইন্দোনেশিয়া দেশে সার্ভার ওপেন করতে পারবে, ঠিক আছে? তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তো ইন্দোনেশিয়া দেশে সার্ভার ওপেন করার জন্য কিছুই নেই বন্ধুরা, ব্যাকে চলে আসবে। এর জন্য তোমরা সেটিংয়ের অপশানে চলে যাবে, আর সেটিংয়ের অপশানে আসার পর এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পাবে, এই ল্যাঙ্গুয়েজের উপর চাপ দিবে। চাপ দেওয়ার পর এখানে সমস্ত রকমের ভাষা তোমরা দেখতে পাবে, আর এখানে তোমরা ইন্দোনেশিয়া দেশের ভাষাটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে তোমরা ওকেতে ক্লিক করলেই তোমার ইন্দোনেশিয়া ভাষা সেখানে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছ ওকেতে ক্লিক করলে, কনফার্ম নাই ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজে ইন্দোনেশিয়া দেশের ভাষা আমার সেট হয়ে গেছে। এরপরে কিছু নয়, তোমার ফ্রি ফায়ার আইডিটা লগ আউট করে ফেলবে। লগ আউট করার পর এখানে একটু লোডিং নেবে, লগ আউট হয়ে গেছে এখানে। আর লগ আউট করার পর যে কাজটা তোমাদের করতে হবে, গেম থেকে তোমার মোবাইলের হ্যান্ডসেট থেকে গেমটাকে কেটে ফেলতে হবে, মানে রিফ্রেশ করে ফেলতে হবে। তারপর গাইস আবার সেই গেমটাকে ওপেন করতে হবে। তো এখানে আবার আমরা ওপেন করে নিব ফ্রি ফায়ারটাকে। তো ফ্রি ফায়ারটা ওপেন করে নিলাম। এরপরে গাইস একটু এখানে লোডিং হওয়ার পর আবার এইরকম ইন্টারফেসটা দেখতে পাবে, আর এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের মধ্যে ইন্দোনেশিয়া ভাষায় কিন্তু সেট হয়ে গেছে, ল্যাঙ্গুয়েজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে আমরা এখানে মোর দেখতে পেতাম, এখন কিন্তু ইন্দোনেশিয়া ভাষায় কিন্তু এই সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে তোমাদের প্রেস করতে হবে বা চাপ দিতে হবে। তো এখানে প্রেস করবে, প্রেস করার পর এরকম তিনটা অপশান তোমাদের সামনে চলে আসবে। আর এখানে যে কাজটা করতে হবে, তোমার মোবাইলে একটা সম্পূর্ণরূপে নতুন ইমেল আইডি তুমি বানিয়ে ফেলবে, যে ইমেল আইডি দিয়ে তুমি কখনোই ফ্রি ফায়ার লগ ইন বা ওপেন করে নাই, সেরকম একটা নতুন ইমেল আইডি বানিয়ে নেবে। ইমেল আইডি কীভাবে বানায় অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা গিয়ে দেখতে পারো। তো আমি অলরেডি একটা ইমেল আইডি বানিয়ে নিয়েছি। তো এখানে আমি গুগল ইমেল আইডিতে ক্লিক করলাম। তো এখানে আবার একটু লোডিং হওয়ার পর সেই ইমেল আইডির লিস্টটা চলে এসেছে, যে ইমেল আইডিটা আমি নতুন বানিয়েছি সেটাই দিয়ে কিন্তু আমি ইন্দোনেশিয়া দেশে সার্ভার ওপেন করব, আর সেটা দিয়ে কিন্তু ইন্দোনেশিয়া দেশে সার্ভার ওপেন হবে। তো এখানে সেই ইমেল আইডিটা আমি এখানে ওকে করব, ঠিক আছে? ওকেতে ক্লিক করার পর ঠিক আবার একটু লোডিং হওয়ার পর এখানে এরকম ইন্টারফেসটা দেখতে পাবে, আর এখানে তোমাদের ওয়ান ট্যাপে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এখানে ওয়ান ট্যাপে ক্লিক করার পর একটু লোডিং নেবে এখানেও। তো এখানে লোডিং নিচ্ছে, তো এখানে নেটওয়ার্ক স্লো কিন্তু, ঠিক আছে? তো একটু লোডিং নেওয়ার পর ঠিক এরকম ওয়েলকাম বলে দেখতে পাবে। তো সম্পূর্ণরূপে ইন্দোনেশিয়ার দেশের সার্ভার কিন্তু ওপেন হয়ে যাবে। এরপরে এখানে তোমাদের কনফার্ম নাই ক্লিক করতে হবে, আবার এখানে তোমাদের নামটা সিলেক্ট করার পর আবার কনফার্ম নাই ক্লিক করতে হবে। তো কনফার্ম নাই ক্লিক করার পর আবার একটু ওয়েট করার পর এখানে আবার একটু লোডিং নেওয়ার পর ঠিক এরকম ইন্টারফেসটা দেখতে পাবে, আর এই ইন্টারফেসটা দেখার পর একটা লিস্ট তোমাদের সামনে খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এই তিনটা দেশের মধ্যে যে কোনো একটা দেশের সার্ভার তোমরা ওপেন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের ইন্দোনেশিয়া দেশের সার্ভার ওপেন করে দেখাবো, তাই এখানে ইন্দোনেশিয়াটাকেই আমি সিলেক্ট করব, ঠিক আছে? তো এই ইন্দোনেশিয়া দেশের সার্ভারটাকে আমি এখানে, সার্ভারটা নয় নামটা, এখানে আমি সিলেক্ট করলাম, ঠিক আছে? তো সিলেক্ট করার পর এখানে আমরা কনফার্ম নাইয়ে ক্লিক করব। আবার একটু এখানে লোডিং নেবে, লোডিং নেওয়ার পর অটোমেটিকলি তোমরা ম্যাচের মধ্যে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ ম্যাচের মধ্যে চলে এসেছে, আর ম্যাচের মধ্যে যে গেলে তোমরা কাট করে দিবে ম্যাচটাকে, ঠিক আছে? তো ম্যাচটা কাট করে দেওয়ার পর এখানে লবির মধ্যে চলে আসবে। সম্পূর্ণরূপে তোমাদের ইন্দোনেশিয়া দেশের সার্ভার কিন্তু ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে, এটা কিন্তু ইন্দোনেশিয়া দেশের সার্ভার। এখানে তোমরা নতুন নতুন ইভেন্ট দেখতে পাবে, সেই ইভেন্টগুলি কিন্তু আমাদের ইন্ডিয়ান ও বাংলাদেশ সার্ভারে চলে আসে। তো আজকের ভিডিওতে এটুকুই গাইস, আশা করি ইন্দোনেশিয়া দেশের সার্ভার কীভাবে ওপেন করে তোমরা বুঝে গেছো। তো আজকের ভিডিওতে এটুকুই।